না, আমি শান্তিনিকেতনে কখনো যাইনি। রবি ঠাকুরের কবিতাও খুব একটা পড়িনি। আমার কাছে রবি ঠাকুর অন্য রকম, একেবারে আলাদা। বুঝতে পারলুম গোপনে একটা আলাদা রবি ঠাকুর পেয়ে গেছি আমি। রাত্রি একা অন্ধকার ঘর পেরোতে পারছি না, আমি ডাকলুম, রবি ঠাকুর, আমি অন্ধকার পেরোতে পারছি না, আমায় পার করে দাও। সঙ্গে সঙ্গে মনে হলো খুব আপন জনের মতো কেউ আমার হাতটা এসে ধরলো। একদিন আমি আস্তে করে ডাকলি, রবি ঠাকুর, সাড়া এলো না। মাথা উঁচু করে প্রাণ পণে ডাকলো, রবি ঠাকুর, তাও সাড়া এলো এলো না তো আর এলোই না। তারপর বসলুম আমার গোপন কান্না কাঁদতে। হঠাৎ মনে হলো রবি ঠাকুর যেন বলে উঠল, ভালো আছি, ভালো থেকো। ভালোবাসি, ভালোবাসি।